জীবন। জীবন নিজেই নিজের মধ্যে এক অলৌকিক ব্যাপার, এবং এই পৃথিবীতে জীবনের খুব শুরু থেকেই দেখা যায় যে সমস্ত জীবই অমরত্ব লাভ করতে চায়। খুব ফ্যাসিনেটিং, তাই না? সত্যিই কি আমরা কোনোদিনও অমর হতে পারবো, নাকি আমরা এখনই অমর? এই পৃথিবীতে জীবনের খুব শুরু থেকেই দেখা যায় যে সমস্ত জীবই অমরত্ব লাভ করতে চায়, এবং প্রকৃতি আমাদেরকে পুরোপুরিভাবে অমর না করে দিলেও আমাদেরকে এক এমন উপায় দিয়ে যায় যে আমরা আমাদের মতো আর একজনকে সৃষ্টি করতে পারি। হ্যাঁ, যদিও এটা পুরোপুরিভাবে অমরত্ব নয়, কিন্তু তাও আমরা এটাকে একটা ইনডাইরেক্ট উপায় বলতেই পারি। কিন্তু কি হতো যদি একটা মানুষ সময়ের শেষ পর্যন্ত বেঁচে থাকতে পারে? হ্যাঁ, এমন অনেক প্রশ্নই মানুষের মন তোলপাড় করে চলেছে হাজার হাজার বছর ধরে, এবং এই প্রশ্নেরই উত্তর পেতে আমাদেরকে একদম শুরু থেকে শুরু করতে হবে। এই পৃথিবীতে জীবন শুরু হওয়ার সাথে সাথেই আমরা কোনো কনসিয়াস নামক জিনিসের খোঁজ পাই না, কিন্তু আস্তে আস্তে বিবর্তনের ফলে ফার্স্ট লেভেল নামক কনসিয়াসনেস জীবের মধ্যে লক্ষ্য করা যেতে পারে, এবং এই কনসিয়াসনেসের দ্বারা একটা জীব বুঝতে পারে যে সে কোনো টু ডাইমেনশনাল বা থ্রি ডাইমেনশনাল জগতের মধ্যে আছে। এবং সাধারণত এই ধরনের কনসিয়াসনেস আমরা গিরগিটি বা কোনো পিঁপড়ের মধ্যে দেখতে পাই। এবং আস্তে আস্তে আরও বিবর্তনের ফলে সেকেন্ড লেভেল কনসিয়াসনেসের মধ্যে দিয়ে জীবের মধ্যে ইমোশনস ঢুকে পড়ে, এবং এই ধরনের সেকেন্ড লেভেল কনসিয়াসনেস আমরা কোনো বাঁদর বা কুকুরের মধ্যে দেখতে পাই। এবং তারপরেই আসছে থার্ড লেভেল কনসিয়াসনেস, যা মানুষের মধ্যে এক সময়ের অনুভূতি জাগায়, এবং তাই জন্যই আমাদের ভাবনা চিন্তা এত জটিল। এবং আপনি একটু ভেবে দেখুন না, আপনি কি কোনো কুকুরকে এটা বোঝাতে পারবেন যে আজকের সময় বা কালকের সময় আলাদা, নাকি কোনো পিঁপড়েকে বোঝাতে পারবেন যে ইমোশনস যেমন ভালোবাসা কাকে বলে? পারবেন না, তার কারণ তাদের কনসিয়াসনেস শুধুমাত্র অতটুকু অবধিই সীমিত। এবং আরও ভালোভাবে দেখতে গেলে আমরা আমাদের শরীরকে সবসময়ের জন্য কোনোদিনই বাঁচিয়ে রাখতে পারবো না, কিন্তু আমরা আমাদের মধ্যে থাকা ইনফরমেশন বা কনসিয়াসনেসকে বাঁচিয়ে রাখতে পারি, যা কিনা এক এনার্জি বা শক্তির রূপ, এবং এনার্জি কোনোদিনই ধ্বংস বা তৈরি করা যায় না, শুধুমাত্র এক থেকে অন্য রূপে স্থানান্তর হয়। এবং এই শক্তিকেই যদি আমরা কোনোভাবে স্টোর করে রাখতে পারি কোনো রোবটের মধ্যে বা অন্য কোনোভাবে, তাহলে আমরা অমর হতে পারব বা অমরত্ব লাভ করব। আমরা জানবো যে আমাদের কাছে কোনো শরীর নেই, কিন্তু তাও আমরা বেঁচে আছি, এবং যে কোনো জিনিস যার মাস খুব কম বা নেই বললেই চলে, তাকে আমরা খুব হাই ভেলোসিটি দিতে পারি, যা দিয়ে আমরা এই ইউনিভার্সে যে কোনো জায়গায় যেতে পারব, যে কোনো জিনিসের ব্যাপারে জানতে পারবো, এবং হয়তো কোনো এক সময় এটাও হয়ে দাঁড়াবে এক উপায় পুরো ইউনিভার্সে ছড়িয়ে পড়া, এবং হয়তো আমরা এই পুরো ব্রহ্মাণ্ডের মধ্যে প্রথম জীব হয়ে দাঁড়াবো যারা কিনা মৃত্যুর পরেও নতুন জিনিস শিখতেই থাকবে, এবং বিজ্ঞান হয়তো আরও উন্নত হবে এবং এমন কোনো উপায় ঠিক বের করবে। আপনাদের কি মতামত এই ব্যাপারে নিচে কমেন্ট সেকশানে লিখতে ভুলবেন না। ধন্যবাদ, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, এবং আশা করছি আরও ইন্টারেস্টিং ভিডিওস নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ধন্যবাদ।